আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে হুবহু রেস্টুরেন্টের স্বাদে দারুণ মজার একটা নুডলস রেসিপি তৈরি করে দেখাবো। এই নুডলস যদি আপনি তৈরি করেন তাহলে কেউ বিশ্বাসই করবে না যে এই নুডলস আপনি বাড়িতেই তৈরি করেছেন। চলুন তাহলে দেখি। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকে আমি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। পুরো ক্যাপসিকামটাই আমি এভাবেই কেটে নিয়েছি। আর লাগছে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এরকম একটা স্লাইস নিয়েছি, সেটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। আর নিয়েছি গাজর। গাজরটাকেও আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একদম চিকন করা যাবে না, গাজরটা একটু মোটা করে কেটেছি। আর লাগছে পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতাগুলোকেও আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। লাগছে লাল মরিচ। আপনারা চাইলে এই লাল মরিচটা নাও দিতে পারেন। এটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিকেন। চিকেনটা আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে লেবুর রস, প্রায় 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন এই চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিব। এতে করে চিকেনটা দ্রুত সফট হয়ে যাবে। চুলায় পানি বসিয়ে দিয়েছি। তার মাঝে আমি এরকম লম্বা স্টিক নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু লবণ। এটা কিন্তু চাইনিজ নুডলস, নুডলসটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি বাটির মধ্যে সস রেডি করছি। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিলি সস, রেড চিলি সস, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। হুবহু রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই এই সসগুলো ইউজ করতে হবে। দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু ডার্ক সয়া সস না, এটা লাইট সয়া সস। আর দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার। আর দিয়েছি 1 চা চামচ চিনি। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি ওয়েস্টার সস ইউজ করেন তাহলে সয়া সসটা লাইট সয়া সস ইউজ করবেন। দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, শুধুমাত্র 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। পুরোটা মিক্সড হয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে ডিমের স্ক্রাম্বল তৈরি করছি। আমি স্ক্রাম্বলটাকে খুব শক্ত করব না, একটু নরম রেখে স্ক্রাম্বলটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করেছি। এখন এই তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিব। চিকেনটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। চুলার আঁচটা খুব বেশি হাই করে দিব না, আবার একদম লো করে দিব না, মিডিয়াম আঁচে চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা ভাজা হতে থাক। এদিকে আমি দেখি যে নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসের পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিব। আর নুডলসের যে মারটা রয়েছে সেটাকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিব। এর জন্য একটা স্ট্রেইনারে আমি নুডলসের পানিটা ছেঁকে নিচ্ছি। আর এই পর্যায়ে নুডলসটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আঠালো ভাব না থাকে। নর্মাল পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলে দেখবেন যে নুডলসটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তখন আর একটা গ্যাসে আরেকটা লেগেও থাকবে না। দেখেন একদম ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে আমি 1 থেকে 2 চা চামচ তেল দিয়েছি। তেলটা দিয়ে নুডলসটাকে ভালোভাবে মিক্সড করে রেখে দিয়েছি। এতে করে নুডলসটা একদম ঝরঝরে থাকবে। আর অবশ্যই নুডলসটাকে ভালো করে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো মার না থাকে। এদিকে চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। চুলে আবারও প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে কিছুটা ভেজে নিয়েছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মাঝে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের কুচি। আপনারা কিন্তু এখানে কাঁচা মরিচের কুচিটাও ইউজ করতে পারেন। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ পাতা কুচি আর কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে গাজরটা নরম হয়ে যায়। গাজরটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একদম নরম করে ফেলবো না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। দিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে সবজিগুলোকে ভেজে একদম নরম করে ফেলা যাবে না, এর কচকচে ভাবটা যাতে থাকে সেভাবে ভেজে নিতে হবে। আর এর জন্য অবশ্যই চুলার আঁচটা হাই করে দিয়ে ভাজতে হবে, ক্যাপসিকামটা যাতে গলে না যায়। যখন বাঁধাকপিটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা আর ডিমের স্ক্রাম্বলটা।
এখন সব কিছুকে আবারও 2-1 মিনিট ভেজে নিব। দেখেন ক্যাপসিকামগুলো কিন্তু একদমই কচকচে রয়েছে, আর এভাবে যদি কচকচে না থাকে তাহলে নুডলসের মধ্যে রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যাবে না। তাই অবশ্যই গাজর ক্যাপসিকাম এগুলোকে কচকচে রাখার চেষ্টা করবেন, আর এই জন্য চুলার আঁচটাকে হাই করে দিতে হবে। 2-1 মিনিট ভেজে নিয়ে এখন পানি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে দিলাম। দেখে নুডলসটা কতটা ঝরঝরে রয়েছে, যদি নুডলসটাকে ঝরঝরে রাখতে চান অবশ্যই নুডলসটাকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমি নুডলসটাকে একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। নুডলসের সাথে সবজিটাকে কয়েক মিনিট ভেজে নিব। নুডলসটাকে একটু ছড়ানো প্যানে ভেজে নেওয়ার চেষ্টা করবেন যাতে নুডলসটাকে খুব ভালো করে ভেজে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি, যেটা বাকি ছিল সেটা সবটুকু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সসটা, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম। আর এই সসের বাটিটা ধুয়ে আমি 1 টেবিল চামচ পানি ইউজ করব, খুব বেশি না, 1 টেবিল চামচ পানি ইউজ করব। এখন আমি সসটাকে নুডলসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজ পাতাটা কিন্তু এই সময়টাতে দিতে হবে যাতে এর টেস্ট আর ফ্লেভারটা একই থাকে, ভাসতে ভাসতে যেন ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। তো সসটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পানি ইউজ করছি। আপনারা চাইলে পানিটা নাও ইউজ করতে পারেন, তবে 1 টেবিল চামচ পানি ইউজ করলে এর জুসিনেসটা অনেক ভালো থাকে, কারণ ভাজতে ভাজতে নুডলসটা অনেকটা ড্রাই হয়ে যায়। তাই আমি 1 টেবিল চামচ পানি ইউজ করে কিছুক্ষণ এভাবে নুডলসটাকে ভেজে নিয়েছি। দেখেন সসটা কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, আর নুডলসটা একদম ড্রাই লাগছে না, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নুডলসটাকে সার্ভ করে নিচ্ছি। আমি নুডলসটাকে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরকম নুডলস যদি আপনি বাড়িতে তৈরি করেন তাহলে তো সবাই মনে করবে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে নুডলসটা কিনে এনেছেন। এই নুডলসের স্বাদ হুবহু রেস্টুরেন্টের মতো, তাহলে আর কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। হুবহু রেস্টুরেন্টের স্বাদে নুডলস আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর এই নুডলসটা অনেক বেশি ইয়াম্মি, একবার খাওয়া শুরু হলে আপনি খেতেই থাকবেন, এত মজা খেতে। কোনো অকেশন, অতিথি আপ্যায়নে স্পেশালি আপনারা এই নুডলসটা তৈরি করতে পারেন। এই নুডলসটা খাওয়ার পরে যে কেউই আপনার প্রশংসা করবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।